বলো। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। বাসায় তোমার আর আমার কথা সব জেনে গেছে। আব্বু কিন্তু তোমার পিছে লোক লাগাই দিছে, আমি যতদূর শুনছি। তুমি প্লিজ বাসা থেকে বের হইও না আর সাবধানে থেকো। আরে আমার এলাকায় আমার কিচ্ছু হবে না, তুমি প্যারা নিও না তো। আমার খুব ভয় করতেছে, তুমি বাসা থেকে বের হইও না আর সাবধানে থেকো, প্লিজ রিকোয়েস্ট করে বলতেছি। শুনো, এ এলাকায় কার বাপের সাহস নেই আমার গায়ে হাত দিও, তুমি জাস্ট চিল করো তো, এত টেনশনই করো না। বড় লোকের মাইয়ার সাথে প্রেম করলে ফলাফল এমনই হয়। লাভ ইউ ভাই। হ্যালো, সুজন ভাই বলতেছেন? হ্যাঁ সুজন বলতেছি, কে আপনি? আমাকে আপনার না চিনলেও চলবে, আমি আপনাকে কল দিছি একটা কাজের জন্য। আচ্ছা ঠিক আছে, টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, কাজ হয়ে যাবে। আচ্ছা ভালো কথা, আপনার রেট কত? যদি ছেলে হয় তাহলে 8, মেয়ে হলে 10। সমস্যা নাই, আপনার ফ্যামিলি কাউকে বলে রাখবেন, আপনার লাস্টে তাহলে মোদির পারে পাবেন। Thank you.
তুমি তোমার প্রফেশনের সাথে মিমানি করতে পারো না। রকি ভাই, কাজটাকে ঠিক করলাই। আজকে তো ফালায় দেওয়ার কথা ছিল, মাইয়া তো দেখি দিব্যি ঘুরে বেড়াইতেছে। আপনি আমারে বলেন মেয়েটার কি অপরাধ? আরে ভাই, আপনি কিলার মানুষ, আপনি অপরাধে কি করবেন? আপনার কাজ শোয়া দাও, আপনি শোয়া দিবেন। তুই বলবি না তোর পাত্তা ফালাই দেবো? আরে মিয়া, আপনি তো কথায় কথায় থ্রেট দেন। আমি আপনার ক্লায়েন্ট, ক্লায়েন্টের সাথে কেমনে কথা বলতে হয় এটা আপনি ছেকেন না? আপনি যেহেতু মারবেন আপনার জানার দরকার। মৃত্যুর যন্ত্রণা দিবার চাই। এর মেয়েটার তো কোনো দোষ নাই, ওরে কেন মারতে চান আপনি? আপনি কিলার নীতিকথা মারাইতেছেন না? টাকা ব্যাংকে ঢুকছে আর পোল্ট্রি মারা শুরু করছে, এতই প্রফেশনাল না? বালের প্রফেশনাল আপনি। আমার কাজ হয়ে যাইব, ফোন রাখেন। রাখো তোমার ধরাধরি, তুমি যদি আমাকে বিয়ে করো খাওয়াবে কি? তোমার স্যালারি কত? আচ্ছা আচ্ছা, দেখো আমি টিউশনি করে প্রতি মাসে 10-12 হাজার টাকা পাই। এই যে আমার ফ্রেন্ড যারা থাকে ওরা তো কিছুই করে না। রাখো তোমার 10-12 হাজার টাকা। আমার বাবা যার সাথে বিয়ে ঠিক করছে তার স্যালারি প্রতি মাসে 1 লক্ষ টাকা। তার স্যালারি তো 1 লাখ টাকাই হবে। তুমি তার এজ দেখো আর আমার এজটা দেখো, আমি সবেমাত্র ইন্টার পড়াশোনা করি। এসব বয়সটা কেউ দেখে না, মানুষ দেখে টাকা পয়সা। আচ্ছা এখন এসব বাদ দাও, প্লিজ বলো আমরা কি করলে এখন একসাথে থাকতে পারবো? প্লিজ তুমি একটা সলিউশন দাও আমাকে। তুমি যদি ভালো একটা চাকরির ব্যবস্থা করতে পারো, এক লিস্ট 40-50 হাজার টাকা স্যালারির মধ্যে, তাহলে আমরা সংসার করতে পারবো। আর না হলে? না হলে নাই, তুমি তো আমার ব্যাপারে অনেকটা সিরিয়াস। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। এইসব ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না। কিন্তু তুমি চলে গেলে আমি থাকবো কি নিয়ে? তুমি ছাড়া তো আমার কিছুই নেই। তো সেটা কি আমার দোষ? তোমার এসব চেষ্টা মেষ্টা করতে হবে না। আমার বাবা মা যার সাথে বিয়ে ঠিক করছে আমি তাকেই বিয়ে করবো। তাহলে কি আমাদের আর দেখা হবে না? দেখা তো থাক দূরের কথা, আজকের পর থেকে তোমার সাথে কথাই হবে না। ज
যার খুশিতে আমাদের মন ভালো হয়ে যায়, আমাদের মন খারাপটাও ঠিক তাকে ঘিরেই হয়। লাখ টাকার জামার জন্য চলে গেছিলি না? এখন আমার একটা বুলেটের দাম 10 লাখ টাকা। ক্যারিয়ার 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 ক্যারিয়ার, বেস্ট অফ লাক ফর ইউ ক্যারিয়ার। আর শোন, তুই আমার না, তো কারণ না।